বেলদার আইসি এবং বেলদার সিআই এবং দাঁতনের আইসি, তাদের তিনজনকেই বলা হয়েছে যদি মনে করেন টিএমসির পক্ষপাতিত্ব করে কাজ করবেন তাহলে 4 তারিখের পরে আমি সাংসদ হচ্ছি, আপনাদের কিভাবে ব্যবস্থা নিতে হয় সেটা আমার জানা আছে। তিনি নাটক করার জন্য দাঁতন থানায় এসে বিক্ষোভ অবরোধ করেছেন। ফের পুলিশকে হুঁশিয়ারি মেদিনীপুরের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের। শুক্রবার রাতে দাঁতনে বেশ কয়েকজন বিজেপি কর্মীকে গ্রেফতার করা হয় বলে অভিযোগ। শনিবার ভোটের দিন দাঁতন 2 নম্বর ব্লকে বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ ওঠে তৃণমূলের ব্লক সভাপতির বিরুদ্ধে। অভিযুক্তদের গ্রেফতারির দাবিতে রবিবার দাঁতন থানায় অবস্থানে বসেন বিজেপি কর্মীরা। দাঁতন থানায় যান মেদিনীপুরের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। বেলদার আইসি এবং বেলদার সিআই এবং দাঁতনের আইসি, তাদের তিনজনকেই বলা হয়েছে যদি মনে করেন যে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের ভয় দেখিয়ে তাদেরকে অ্যারেস্ট করবেন, ভয় দেখাবেন, ফলস কেস দেবেন এবং টিএমসির পক্ষপাতিত্ব করে কাজ করবেন তাহলে 4 তারিখের পরে আমি সাংসদ হচ্ছি, আপনাদের কিভাবে ব্যবস্থা নিতে হয় সেটা আমার জানা আছে। সহযোগিতা করে কোঅপারেট করে যদি কাজ করেন তাহলে ভালো, আর যদি না কাজ করেন তাহলে তার ব্যবস্থা আমাকে নিতে হবে, যেরকম আসানসোলের পুলিশের অ্যাগেনস্টে নিয়েছি। দাঁতন 1 নম্বর ব্লক থেকে জুনমালিয়া কমপক্ষে 20,000 ভোট লিড পাবে, মেদিনীপুর লোকসভা কেন্দ্রের লক্ষাধিক ভোটে জয়লাভ করবেন আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী জুনমালিয়া। তাদের কর্মীদের মনের মনকে চাঙ্গা করার জন্য এসছেন, কারণ তারা জানে গণনা কেন্দ্রে যেতে পারবে না, সেই ভয়ে তারা আছে। এই প্রথম নয়, এর আগেও একাধিকবার পুলিশকে হুঁশিয়ারি দিয়েছেন মেদিনীপুরের বিজেপি প্রার্থী। এফআইআর রিসিভ করবেন, আপনি আমাকে ধন্য করছেন, ঠিক আছে না, আপনি আপনার কাজ করছেন, রামনবমীর মিছিল নিয়ে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে কোতোয়ালি থানায় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এফআইআর দায়ের করতে যান অগ্নিমিত্রা পাল। পুলিশ এফআইআর নিতে গড়িমসি করছে এই অভিযোগে অগ্নিমিত্রার নেতৃত্বে কোতোয়ালি থানায় তালা ঝোলান বিজেপি কর্মীরা। থানায় বসেই পুলিশকে হুঁশিয়ারি দেন বিজেপি প্রার্থী। আসানসোলের জামুরিয়ায় বিজেপি নেতার খুনকে কেন্দ্র করেও রানীগঞ্জ থানার ইন্সপেক্টরের সঙ্গে বচসায় জড়ান অগ্নিমিত্রা পাল। এবার দাঁতনে পুলিশকে দেখে নেওয়ার হুমকি অগ্নিমিত্রার। দাঁতনে তৃণমূলের ব্লক সভাপতি গ্রেফতার না হলে আরও বড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। অমিত জানা রিপোর্ট, এবিপি আনন্দ, পশ্চিম মেদিনীপুর। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যযুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।